হিন্দু ধর্মের মান্যতা অনুসারে সূর্যদেবের স্ত্রী সংগার গর্ভে জন্ম হয়েছিল যমরাজ ও যমুনার। যমুনার দাদা যমকে তার গৃহে এসে ভোজন করার জন্য বারবার আমন্ত্রণ জানাতেন, কিন্তু যমরাজ কর্মব্যস্ততার জন্য বোন যমুনার বাড়ি যেতে পারতেন না কিছুতেই। কিন্তু যমুনা বারংবার দাদাকে নিমন্ত্রণ করতেই থাকলেন। যমরাজ ভাবলেন, তিনি যেহেতু জীবের প্রাণ হরণ করেন, মৃত্যুর দেবতা, তাই কেউ তো তাকে নিমন্ত্রণ করে ডাকে না। কিন্তু বোন যমুনা যেভাবে তাকে সম্মান ও সদ্ভাবনার সহিত বারে বারে নিমন্ত্রণ করছে, তা রক্ষা করা তার অবশ্য কর্তব্য এবং ধর্মও বটে। তাই তিনি কর্মবিরতি দিয়ে বোন যমুনার বাড়ি আসেন। নিজের কর্মবিরতির জন্য নরকের সকল জীবকে অব্যাহতি দিয়ে কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে উপস্থিত হলেন বোন যমুনার বাড়িতে। যমুনা দাদাকে দেখে অত্যন্ত আনন্দের সঙ্গে স্নান সেরে দাদা যমরাজকে ফোঁটা দিয়ে সুস্বাদু খাবার দাবার তৈরি করে পরিবেশন করলেন। যমুনার দাদার প্রতি এমন ভক্তি ও ভালোবাসা দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হয়ে বোনকে আশীর্বাদ করে বর চাইতে বললেন। যমুনা বললেন, দাদা, আপনি প্রতি বছর এই দিনটিতে আমার গৃহে অবশ্যই আসবেন এবং আমার মতো যে বোন তার ভাইকে আদর যত্ন করে কপালে ফোঁটা দিয়ে ভোজন করাবে, সেই ভাইয়ের যেন যমের ভয় না থাকে কখনো। যমরাজ হাসি মুখে বোন যমুনাকে তথাস্তু বলে অমূল্য বস্ত্রাভূষণ দিয়ে যমালয়ে ফিরে এলেন। এই ছিল ভাইফোঁটার গল্প।